আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যাও আমার বন্ধুকে পাইতারা কুরিয়া আমার বন্ধুকে মারার জন্য তারা গর্ত করছে এই গর্তের ভিতরে আমার বন্ধুকে ফালায়া তারা মারবে কাজে আমার বন্ধু যেন আর সামনে কদম না বাড়ায় এবার সামনে যেন না বাড়ায় জিবরাইল সালাম দরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন ও আল্লাহর নবী কোথায় যাচ্ছেন বলে যাচ্ছে আমার চাচা অসুস্থ দেখার জন্য জিবরাইল সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা অসুস্থ না আপনার চাচা হলো বাটফা নাম্বার 1 কারণ আপনার চাচা অসুস্থ না আপনার চাচা আপনাকে মারার জন্য পাইতারে করেছে ওগো নবী আপনি বাড়িতে চলে যা এই মুহূর্তে দালাল আবার দৌড়ে গেছে আবু জাহেল কাছে আবু জাহেল তোমার বাতিজার কাছে মনে জিবরাইল আইতা বলছে যার কেন যাইতাছে গা আবু জাহেল কো তাহলে যাইতাছে গা কাজ কর প্রয়োজনে হ্যাঁ হের সাইল তার আনতে হবে আবু জাহেল অর্ডার দিয়েছে দূর দিয়েছে নিজর দূর দিয়েছে আর এদেরকেও পাঠাইছে যখন পাঠাইলেন পাঠানোর পরে আবু জাহেল দূরতাছে আবু জাহেলের খবর নাই আর হেরেরও খবর নাই কোন জায়গার মধ্যে গাতা করছে আল্লাহু আকবার আবু জাহেল নিজে এই গর্তের ভিতরে পড়ছে সুবহানাল্লাহ কোন আবু জাহেল ডাক দিয়ে বলে হে দেখলে তো লগল এখানে গর্ত করছো তোরা আমারে কইছত না আরে আপনি তো ভুলে যাবেন কেনা জানে কে জানে আচ্ছা ঠিক আছে এক কাজ কর আমারে ওঠা যখন হাত বাড়াইলেন হাত বাড়ানোর পরে আল্লাহু আকবার যেমন বুঝা যায় আর 1-2 ফুট বাকি আছে তখন রশির মধ্যে রশি দিছে নাও আরো 5 ফুট রশি দিলাম রশির মধ্যে তুমি ধরো আর আমরা এক মাথা ধরে তোমার টান্দা উড়াইলাম যখন 5 ফুট রশি দিছে দেখা গেছে যেন আরো 2-3 ফুট বাকি আছে এবার দিছে 10 ফুট লম্বা একটা রশি 10 ফুট লম্বা রশি দেওয়ার পরে যেমন বোঝা যায় আরো 2-3 ফুট বাকি আছে এবার 15 ফুট রশি দিলেন যেমন বোঝা যায় আরো বাকি আছে এবার 30 ফুট দিলেন আওয়াজ দিলেন কে বলে আমি উমর এই কথা যখন বললেন উমর বোন তরতর করে কাঁপতাছে উমরের হ্যাঁ বোন জামাই তাও কাঁপতাছে আর ওই সময় কোরআন শিক্ষা দিচ্ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলতাছে আপনি একটু পলায়ন করেন আচ্ছা যাক ভাইয়ের সাথে যা বলার যা ফি দেখাইবার যা খাইবার যা করার এটা আমরাই বহন করুন আপনি এই কষ্ট দরকার নাই উনি লুকায় গেছেন গিয়া বলতাছে হে বোন তোমরা নাকি বেদির হয়ে গেছো অর্থাৎ তোমরা মুসলমান হয়ে গেছো বল মুসলমান হতে দোষ কি মুসলমান ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে দোষ কি এই কথা যখন বলছে প্রহার করতে শুরু করলেন আল্লাহু আকবার প্রহার করতে 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 এক পর্যায়ে তারা বেহুশ মতন হয়ে গেছে এমন সময় ওমর ডাক দিয়ে বলে হে আমার বোন কিছুক্ষণ আগে তোমার কি পড়তেছিলে আমার কাছে এত সুন্দর লাগছে আমার কাছে এত মজা লাগছে আমাকে একটু শোনায়া দাও এই কথা যখন বললেন তখন ডাক দিয়ে বলেন হে আমার ভাই উমর আপনি নাপাক এই নাপাক লোককে কোরআন শোনানো যাবে না এই নাপাক লোককে কোরআন স্পর্শ করা স্পর্শ করতে পারবে না আল্লাহ নিজে বলেন ইন্নাহু লা কুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহু আকবার বলেন ইকন ওজু স্যার কোন সে বড় যাইবো বড় এক দেবাল হে আমার ভাই ওমর ওজু স্যার কোরআন ধরা যাবে না ওজু স্যার কোরআন পড়া যাবে না আপনি গোসল করুন গোসল করে পাক পবিত্র হন গোসল করলেন পাক পবিত্র হইলেন এবার রাসূলের দরবার নিয়ে যাইতেছে সাহাবার ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর তো আসতেছে উমর কে আসার জন্য দেওয়া হবে না রাসূল বলে তোমরা কেউ কোন কিছু বলবে না আমি গত রাতে দোয়া করেছি উমরের জন্য হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন উমর কে আল্লাহ কবুল করেছেন এই কথা যখন বললেন উমর রাসূলের কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে যাই করেছি করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না এ মুহূর্তে আমাকে পড়ায় দিনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উমর ডাক দিল ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমার কাজ কি রাসূল বলেন হ্যাঁ তোমার কাজ আমি বলবো না ইয়া রাসূলুল্লাহ বলে দেন তাড়াতাড়ি বলে আমি কালিমার দাওয়াত দেই তুমিও কালিমার দাওয়াত দাও রাসূল বলেন শর্ত আছে আস্তে আস্তে দাওয়াত দিবা জোরে জোরে নয় উমর কো মানি না উমর দৌড়া গেলেন কাবা শরীফের সামনে দাঁড়ায় ডাক দিলেন হে কাফের মুশরিক বেঈমানেরা রে আমার তলোয়ার নিচে তোরা কে আছো কে আছত রে তোর স্ত্রীকে বিধবা করতে কে আছত মার কোল খালি করতে কে আছত রে সন্তান দে ইতিম বানাইতে কে আছো আয় আয় আমার তলোয়ার নিচে তোরা চলে আয় সুবহানাল্লাহ গো আজকাল প্রমাণ হয়ে গেছে এই রুদার পুড্ডার যুবক ছেলেরা উমর মতন মর্দ মুজাহিদ সুবহানাল্লাহ গো তার কারণ একটাই আমি বুঝতে পেরেছি এই প্রচন্ড বৃষ্টি জীবন বহু মাহফিল করতেছে কিন্তু বৃষ্টির পর মাহফিল হয় না এটা বহু জায়গা দেখতেছে কিন্তু একার মাঝে এভাবে মাহফিল হওয়াটা আমি নিজেও মানে ভাবছি যে না মাহফিল হতো না এরা তো আমার রোদ দিনছে আনার পরে মুসলদার বৃষ্টি নামাজ পড়ছি বৃষ্টি নামাজের খাওয়া দাওয়া করছি এও বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নাই বহুত মাহফিল চলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই প্রমাণ করে আমি যুবক ভাইদেরকে বলতে চাই শুধুমাত্র অল্প আমল করলে আমাদের জন্য না তার জন্য যথেষ্ট অল্প আমল কি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি হালাল খাইতে পারি আর যদি ইসলামের শত্রুরা তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো কি পারবো না পারবো তো ইনশাআল্লাহ নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম উদার পুড্ডা মাফি নারে তাকবীর এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার সাগর যাকে নিয়ে বিচার করবেন আল্লাহ হাশরের ময়দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা বলতেছিলাম আবু জাহেল উতবা সাইবা তারা কান্ত হন নাই দেখতেছে এইভাবে দলের দলে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের দল ছোট হয়ে যাচ্ছে আর মোহাম্মদ দল বড় হয়ে যাচ্ছে মোহাম্মদের কালাম যখন শুনতে যায় তখন তারা শোনার পরে মুসলমান হইয়া যা না না এই মোহাম্মদের কালাম যত না শুনতে পারে এমন একটা ব্যবস্থা করতে হবে আবু জাহেল তারা চিন্তা করলেন কিভাবে এই কিভাবে এই কোরআন থেকে মানুষকে ফেরানো যায় নজর ইবনে হারেস ছিল এক বদমাইশ এই নজর ইবনে হারেস দেশে দেশে ব্যবসা করতো ও নজর ইবনে হারেসকে বললেন হে নজর ইবনে হারেস যদি কোথাও কোন একটা গায়িকা পাস তাহলে তাকে যত টাকা লাগুক তত টাকা দিয়ে ক্রয় করবা এবার ক্রয় করলেন একজন মহিলা মহিলারে আনলেন আনার পরে আবার এলাকার ডোল ফিরাইলেন তোমরা কে কোথায় আসো মোহাম্মদের কালাম আর শুনতে হবে না কারণ মোহাম্মদের কালামের মধ্যে ড্যান্স নাই মোহাম্মদের কালামের মধ্যে কোনো বাজনা নাই আমরা এমন একটা পুঁতি গানওয়ালা আনছি যিনি ড্যান্স দিবে ড্যান্স যিনি ড্যান্স দিবে শুধু ড্যান্স না ড্যান্সের সাথে আবার বাজনাও আছে বাজনার সাথে তালে তালে আবার গানও আছে নাউজুবিল্লাহ পৃথিবীর মানুষ গান শুনে যত গুনাহ করবে এই গুনার বাঘ এই নজর হারাসও পাবে কারণ সে কোরআন বিরোধী গান বানাইছে বললাম আমরা বলতেছিলাম এই নজর ইবনে হারেস একজন মহিলা আনলেন যিনি গান গাইলেন গান গাইলে কি হবে আমার নবী যখন শেষ সাথে তাহাজ্জুদের নামাতে তাহাজ্জুদের নামাতে যখন ডাক দেয় আমার আল্লাহ কালাম সুই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম
فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله كافر غوم থেকে উঠতে রাসূল কালাম শোনার জন্য দৌড়ায় দা সুবহানাল্লাহ শুননা শুননা মুসলমান কাফের কো না এভাবে হইতো না তাহলে আইন করতেইব ওই ফখরউদ্দিন আমরুদ্দিন আইন করছিল হ্যাঁ এমন কোরা আইন করছে যারা যাইবা উতার বেরে খাইবা টাকা জরিমানা দিবা সাধারণ লোক উতার বেরে আইতাম না টাকা জরিমানা দিতাম না সরদাররা কো না সবাই জন যাইতো না আমরা যাই এমন আছে না নাই আছে কি কোন এক এই গ্রামে কেউ ইমুকে বুর দিতে পারতা না সাবধান এই আইন করে দিয়া হেতল তলে গিয়া কো কিছু দালাও দালা চামি ফুলন তোলে দাল কানে কানে কয়ে দমনে আছে না নাই আছে আপনারা লুদার ফুটটা মনন নাই কি কোন এমন কিছু সরদার সকল সরদার না বা আবার কিছু যুব সরদার তো বলতে আবার মুরব্বির বুঝুন না যুবকদের সরদার আছে না কিছু হ্যাঁ রে গিয়া কোন না কত বলে তুই একটা হানে দানে তোতে হানে লাঙ্গুলো তোতে হানে কি কোন আছে না নাই কাফের মুশরিক বেঈমান কো আজকাজন কেউ যেত না আজকে আমি যাম কারণ রাসূলের কালাম শুনলার কাছে ভাল লাগে সুবহানাল্লাহ গেছে গিয়া দেখে আমার নবী তাহাজ্জুদের নামাজে কোরআন পড়তাছে কাফির মুশরিক বেঈমান শুনে যখন ওইদিকে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সলাতু খায়রুম মিনান নাওম কাফের রকম এখন তো মুসলমান দৌড়ে দৌড়ে আইব নামাজ পড়তে আর কাফের তো তারা বিভিন্ন কাজে যাইব কারণ অনেকে তো ফজর আগেও জাগা ফজর তো দিককালা জুতা বাইরে আমি নাটাকে হ্যাঁ লিডার গিরে সুদাই দিব তাড়াতাড়ি বাড়ির বাগে সুবহানাল্লাহ একজনের সঙ্গে আর সাক্ষাৎ কোথায় গেছিলেন কো গেছিলাম মোহাম্মদ কালাম শোনার জন্য কো তুই কোথায় গেছিলি আমি তো এই কামে গেছিলাম তা আমরা না আইন করছি কারে মোহাম্মদ যখন কালাম টান দে তখন আর ভাল লাগে না না শুনলে সুবহানাল্লাহ আর আমরা সমাজে কিছু আছে এই বন্ধ কর সারা ছিল অত ছিল ছিল ভাল লাগে না আছে না নাই আছে অত আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহু আকবার বলেন যারা কালাম শুনে তাদের ঈমান আরো বাড়ে আর কিছু আছে কালাম শুনলে রাসূল আর জালদের বুঝতে পারে ঈমানের দুর্বলতা আছে কাফেররা কো না আসা থেকে হাতের উপর হাত রাখ হাতের উপর হাত রাখ বালা করে শপথ কর আর কেউ আইতাম না আচ্ছা ঠিক আছে রাখছে রাত বড় আমি চিন্তা করছেন আচ্ছা কেউ যাইতো না রে আজ কেউ যাইতো না এর বস তোলা তোর আজ কেউ যাইতো হেও কেউ যাইতো হেও কেউ যাইতো না এই কথা বলে আসে আগে সাইর কোন সাইর জন দাঁড়াই গেছে গা তখন মুয়াজ্জিন থেকে আবার আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা দোষ করলে না জায়গা তাড়াতাড়ি মানুষ কুব্বার আগে আজকে কেউ দেখতো না এই মুহূর্তে সাক্ষাৎ আবু জাহের উদ্বা হ্যাঁ সাইবা হ্যাঁ আবুল হাফ সাক্ষাৎ কোথায় গিয়েছিলে রে গেছিলাম মোহাম্মদ কালাম শুনলেন তুমি কই গেছো আমি তো হে কামলো আমরা আইন করছি আরে হে যত আইন করো কাম হইতো না আবু জাহের এক দেওয়ালে হ্যাঁ উদ্বা হ্যাঁ সাইবা যতই প্রকার আইন করো না কেন মোহাম্মদ যখন কালাম টান দে এই কালামের আওয়াজ যখন কর্ণতে কানের মধ্যে আসে এই কানের মধ্যে যখন না আসে বিবি ভালো লাগে না বাচ্চা ভালো লাগে না চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের কালাম না শুনি ততক্ষণ পর্যন্ত চোখে ঘুম আসে না কিন্তু যতই ঘুম আসে না না আসলে কি হবে এবার আবার চক্রান্ত শুরু করলো মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে আবার চক্রান্ত করলো বলে কিভাবে করব বলে এইভাবে করব একটা কাজ কর মোহাম্মদ যেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ওই রাস্তার মধ্যে একটা গর্ত কর এবার গর্ত করলেন গর্ত করার পরে উপরে আবার সামানা দিলেন উপরে দূর্বা দিলেন গাছ দিলেন যেমন বোঝা যায় এখানে কোনো প্রকারের গাঁথা নাই গর্ত নাই
এইভাবে যখন গর্ত করলেন আর একটা দালাল পাঠাইছে এখন আমরা সমাজে দালাল আছে না নাই দুইটি কা দালালও আছে আচ্ছা যাক বৃষ্টি বরক আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ গান আল্লাহু আকবার দালাল কে পাঠাইলেন দালাল ডাক দিয়ে বলে হে মোহাম্মদ তোমার ভাতিজা তোমার ভাতিজা অসুস্থ আরে তোমার চাচা অসুস্থ তোমার চাচা রো তোমার চাচা তোমাকে শেষ মুহূর্তে দেখার জন্য ইচ্ছা করেছে তুমি তোমার চাচাকে একটু দেখা দাও আমার রসুল চিন্তা করলেন না আমার চাচা অসুস্থ আমি বসে থাকব হইতে পারে না এবার আমার রসুল হাঁটতে হাঁটতে যখন দেইতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কি দেখতেছে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যা আমার বন্ধুকে পাইতারা কুরিয়া আমার বন্ধুকে মারার জন্য তারা গর্ত করছে এই গর্তের ভিতরে আমার বন্ধুকে ফালাইয়া তারা মারবে কাজে আমার বন্ধু যেন আর সামনে কদম না বাড়ায় এবার সামনে যেন না বাড়ায় জিবরাইল সাল্লাম দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন ও আল্লাহর নবী কোথায় যাচ্ছেন বলে যাচ্ছে আমার চাচা অসুস্থ দেখার জন্য জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা অসুস্থ না আপনার চাচা হলো বাটফা নাম্বার ওয়ান কারণ আপনার চাচা অসুস্থ না আপনার চাচা আপনাকে মারার জন্য পাইতারে করেছে ও নবী আপনি বাড়িতে চলে যা এই মুহূর্তে দালাল আবার দৌড়ায় গেছে আবু জাহেলের কাছে আবু জাহেল তোমার বাতিজার কাছে মনে জিব্রাইল আইসা পড়ছে যার কেন যাইতেছে গা আবু জাহেল কো তাহলে যাইতেছে গা কাজ কর প্রয়োজনে হ্যাঁ হের সাইল তার আনতে হবে আবু জাহেল অর্ডার দিছে দূর দিছে নিজর দূর দিছে আর এদেরকেও পাঠাইছে যখন পাঠাইলেন পাঠানোর পরে আবু জাহেলও দূরতাছে আবু জাহেলের খবর নাই আর হেরারও খবর নাই কোন জায়গার মধ্যে গাঁথা করছে আল্লাহু আকবার আবু জাহেল নিজেই এই গর্তের ভিতরে পড়ছে সুবহানাল্লাহ গন আবু জাহেল ডাক দিয়ে বলে হে দেখলের তলগল এখানে গর্ত করছো তোরা আমারে কইছত না আরে আপনি তো ভরে যাবেন কেনা জানে কে জানে আচ্ছা ঠিক আছে এক কাজ কর আমারে উঠা যখন হাত বাড়াইলেন হাত বাড়ানোর পরে আল্লাহু আকবার যেমন বোধ হয় আর এক দুই ফুট বাকি আছে তখন রশি মধ্যে রশি দিছে নও আরো পাঁচ ফুট রশি দিলাম রশির মধ্যে তুমি ধরো আর আমরা এক মাথা ধরে তোমার টান্দা উড়াইলাম যখন পাঁচ ফুট রশি দিছে দেখা গেছে যেন আরো দু তিন ফুট বাঁকি আছে এবার দিছে দশ ফুট লম্বা একটা রশি দশ ফুট লম্বা রশি দেওয়ার পরে যেমন বোঝা যায় আরও দু তিন ফুট বাকি আছে এবার 15 ফুট রশি দিলেন যেমন বোঝা যায় আরও বাকি আছে এবার 30 ফুট দিলেন যেমন বোঝা যায় আরও কয়েক ফুট বাকি আছে আবু জাহেল কি রে তোর যত রশি লম্বা করস ততই আমি নিচে যাই যতই লম্বা করস ততই নিচে যাই বুঝছি তোরা যদি কিয়ামত পর্যন্ত যদি রশি লাগাস আমি কিয়ামত পর্যন্ত এই জমিনের নিচে যাব কাজেই তোরা আমাকে উঠাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বাতিজার না আনছস বিপদ বললে বাতিজার কাম লাগে কি লাগে না সমাজে মনে আছে না নাই আবু জাহালের এই দালাল গেছে গেছে বাতিজা তোমার চাচা তো গর্তের ভিতরে পড়ে গেছে আমরা তো একদিন কি কইলাম বলে বলে বালুইছে আমার মারবা লাগে তাই না কথা করছেন আর তাই না বেটাগিরি করে অন পয়রা মরক বাতিজা ঠিক না বেটি না আমার নবীর চরিত্রে মাল্লা আমার নবীর ডাক দিয়ে বলে আমার চাচা গর্তের ভিতরে পড়ে থাকবে আমি বসে থাকবো হইতে পারে না এবার দৌড়ে গা ডাক দিব চাচা গো আপনি গর্তের ভিতরে পড়ে থাকবেন আমি শুনবো আমি দেখবো হইতে পারে না চাচা গো যদি আমি আপনাকে উঠাইতে পারি আপনি মুসলমান হইবেন সুবহানাল্লাহ কন আমরা তো হইতাম বলে টাকা দিবানি তাহলে বিপদ থেকে বার করুন কারণ টাকা ছাড়া তো কোনো কিছু বুঝি না আবু জাহেল চিন্তা করতেছে এত বড় মহা বিপদে পড়লাম আর এখন যদি বলে না মুসলমান হইতাম না তো আমার উড়াইতো না
মনে মনে কইজা ওইতাম তো না ওই বাতিজের কোয়া কোন মত উঠা জায়গা হ্যাঁ বাতিজা কিতা কস এত বড় মহা বিপদ হই আছে আর আমার উঠাবে মুসলমান ওইতাম না দেখুন একটু কথা হইল আমি মুসলমান হব আমাকে উঠাও রাসূল যখন বিসমিল্লাহ বলে হাত বাড়াইছে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না কিতাবের মধ্যে একটা ঘটনা আছে কালিয়বি একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে একটা ঘটনা সুন্দর একটা ঘটনা এক মহিলা মহিলা উঠতে বইতে খাইতে শুইতে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ বিড়ে সামনে আসল মুনাফিক নাম্বার 1 এই সামনে কই সব বনার কি ফাইলো আমার বিবি গলে বিসমিল্লাহ বিসমিল্লাহ আচ্ছা দেখি বিসমিল্লাহর কি বরকত আছে একটু দিককালাই বাজার থেকে আসছে আসার পরে কোমর থেকে কুতি কুলছে কুতি চিনন তো বর্তমান যুবক কাছিন দনার মানিবে কতলা কাগজ ডুহায়া পিছাতে ফুলাইতে বুঝা যায় না যে কি তা আছে আছে না নাই কিন্তু আগের বারতে আসল কুতি কুতির মধ্যে আসল আসল জ্যোতি ঠিক না বেটি কুতির এই বিবির কাছে বিবি নাও এই কুতিরা তোমার কাছে দিলাম জমা দিলাম এই কুতিরা তোমার কাছে রাখো আমি যখন চাই তখন তুমি আমাকে দিবা বিবি যখন হাত বাড়াইছেন হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে বলতাছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ এবার পাতিলের মধ্যে লাগলেন পাতিল ছিলেন তো পাইলা পাইলা এবার পাইলার মধ্যে লাগলেন বাম হাতে ধরলেন ডান হাতে এভাবে যখন নিচে নিলেন তখন তোর সময় বলতাছে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যখন প্রতিটা কাজে করবে বিসমিল্লাহ বলতাছে স্বামী দেখতেছে কি দেখতেছে না স্বামী আবার ডাক দে মনে মনে ডাক দে বলে হা বিবি এখানে রাখো আমি দেখবো কিছুক্ষণ পর তোমার বিসমিল্লার বরকত বের হয়ে যাবে এইভাবে যখন রেখে গেলেন স্বামী যখন রেন দিলেন দেওয়ার পর বিবি রাখলেন রাখার পরে বিবি আবার অন্য কাজে জড়িত হইলেন এমন সময় স্বামী গিয়ে পাতিল থেকে কুতিটা কুয়াইয়া আবার পাশে একটা কুয়া ছিল এই কুয়ার ভিতরে ফেলে দিলেন নাউজুবিল্লাহ কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে বলেন এ বিবি আমার কুতিটা দাও আমি নিকলি বাজারে যাব নিকলি বাজার থেকে বাজার করব বোয়াল মাছ কিনব আসলে কি উদ্দেশ্য ওইটা আল্লাহু আকবার বিবি আবার হাত পা ধুই আবার বাম হাতে ধরলেন ডান হাতে হাত দিলেন হাত দেওয়ার সময় আবার বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ আল্লাহ দেখতেছে কি দেখতেছে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আর বান্দি আমার নাম তিনটা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহর জাতি নাম রহমান আল্লাহ সিফতি নাম কেউ বলেন এটাও জাতি নাম রহিম আল্লাহর সিফতি নাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আমার তিনটা নাম আছে বিসমিল্লাহর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ তো আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আচ্ছা আচ্ছা আসো আসো বন্ধুরা বলতেছিলাম মহিলা এভাবে হাত বাড়াইলেন আর ডান হাত দিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ দেখতেছে কি দেখতেছে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আমার বান্দি আমার ওলিনি এই পাতিল ভিতরে হাত বাড়াচ্ছে যদি না পায় তার মন ক্ষুণ্ণ হবে আমি আল্লাহর নামের পজিশন ঠিক থাকবে না হে জিবরাইল এই কুতিটা কুয়ার ভিতর থেকে উঠাইয়া জমজম পানি দ্বারা দোয়া দৌত করিয়া এই কুতিটা আবার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দাও এবার মহিলা হাত দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী নেন আপনার কুতি বাজারে চলে যান এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি গো
আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি মূলত আমি তোমার কাছে দিয়েছি বাজার করার জন্য নয় আমি তোমার কাছে দিয়েছি পরীক্ষা করার জন্য এবার বুঝতে পেরেছি বিসমিল্লাহর বরকত এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি গো এই মুহূর্তে আমাকে তওবা করিয়া আমাকে নতুন ভাবে কালিমা পড়াইয়া দেন বন্ধু বলতেছিলাম এবং নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার বিসমিল্লাহির রহমান রহিম বলে যখন হাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আবু জাহালের মাটির নিচে হাত দিয়া উপরে উঠাইয়া দাও আমার বন্ধু যেন হাত দিয়া উঠাইতে পারে সুবহান বন্ধুরা বলতেছিলাম এরপরেও কাফের মুশরিক বেঈমানরা তারা থামে নাই আমার নবীকে তারা আমার নবীকে প্রহার করার জন্য আমার নবীকে প্রহার করার জন্য আমার নবীকে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন আবু জাহেল একদিন রাস্তা থেকে পাথর আনলেন পাথরের ডাক দিয়ে মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আমার মুঠের ভিতরে কি আমার নবীর ডাক দিয়ে বলে চাচা গো আপনার মুঠের ভিতরে কি যদি আপনার মুঠের জিনিস যদি বলে দেয় আপনি আমাকে সত্য নবী বিশ্বাস করবেন কিনা বলে হ্যাঁ আপনি আমাকে নবী মানবেন কিনা বলে হ্যাঁ এবার আমার নবী হাত দিয়ে ইশারা করলেন এই হাতের ভিতরে তুমি যাই কিছু তাকো না কেন তুমি এই মুহূর্তে বলে দাও আমি কে হাতের মুহূর্ত থেকে যে জিনিস ছিল পাথর এই পাথর সুন্দরভাবে বলতেছে হে আবু জাহেল হে নাদান যিনি আমার সামনে দাঁড়ানো তুমি যাকে প্রশ্ন করেছো উনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এতে কোনো সন্দেহ নাই আবু জাহেল পাথর ইডা দা ফালায়া কো আরে সব না এই পাথর রজাদু করলেছে নাউজুবিল্লাহ কো আসলে তো হেদায় তাকতিব কি কন আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে রাসূলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন